বাচ্চার প্রসাব করলে নামাজ হবে কিনা? জি, বাচ্চার প্রসাব করলে সেটা বাচ্চার প্রসাব পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে আপনার পোশাককে। বিনা কারণে আপনি যদি ভাবে নামাজ পড়েন আপনার নামাজ হবে না। ডাইনিং টেবিলে খাওয়া জায়েজ আছে কিনা? ডাইনিং টেবিলে খাওয়া জায়েজ আছে, কিন্তু এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে মাটিতে দস্তরখানা বিছিয়ে গোলামের মতো খাবার খাওয়া, ডাইনিং টেবিলে বসে। এটা খাওয়া জায়েজ, কিন্তু এটা সুন্নাত নয়। সুতরাং আপনারা যদি এটা খেতে চান জায়েজ হবে, কিন্তু এটা সুন্নাহ হবে না। মানব জীবন পরিচালনা করার জন্য যেটা সবচাইতে কার্যকারী ভূমিকা পালন করে তার নাম কোরআন। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে জানিয়েছেন, ওমা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জি, কোন মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের সাথে সম্পর্ক বাদ দেয়, তখন আমি আল্লাহ নিজে তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই। আহওয়া লাহু করিন মানে, করিন মানে লেগে থাকা, শয়তান তার সাথে লেগে থাকে, তার মানে সে নিজেই শয়তান হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে মানুষ আর মানুষ থাকে না, সে শয়তান হয়ে যায়। এমনকি তার দেহটা, তার ভেতরের যে অবস্থা, এটাও শয়তানের ঘরে পরিণত হয়। আল্লাহ এর ওই কথাটি জ্ঞানের যে বাস্তবতা এটা আমরা দেখতে পাই না। সুতরাং সে যত বড় জ্ঞানী হোক, কোরআনের জ্ঞানে সেও একটা ওজার গৃহের মধ্যে, শয়তান যেখানে বসবাস করে। এরপরে কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক না রেখে মুখ ফিরিয়ে নেয়, আমান আরদান জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, সূরা তোহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি আল্লাহ তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। এখানে দঙ্কা মানে তার জীবনের আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। চর্মচোখে দেখবে যে বহু কিছু সে করেছে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মালিক, কিন্তু এগুলো থাকবে না। তার বাস্তব প্রমাণ আমাদের আমাদের নিজ জেলার একজন বড় নেতা, কিন্তু সে এখন তিনি এখন দেশে পর্যন্ত থাকতে পারে না, অথচ তার কত কিছু আছে সে নিজেও জানে না। নিজের এলাকায় সে এমনকি আসতেও পারে না, এমনকি সে এখন বাইরে। এই যে বিষয়গুলো, দঙ্কা শব্দের শাব্দিক অর্থ তার জীবনের আয় উন্নতিতে বরকত আল্লাহ নিজে তুলে নেবে। দেখবে অনেক কিছু, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি, লোকজন, অনেক কিছু তার আছে, কিন্তু জায়গা মতো গিয়ে কিচ্ছু পাবে না। এর বিপরীতে আমরা আরেকটি বিষয়ের কথা বলতে পারি, যে যারা কোরআন মানে, আসলে কোরআন তো আল্লাহ হেদায়েত দিয়েছেন মানুষের জন্য, আর কোন হেদায়েত তো পৃথিবীতে আসবে না। তাহলে আল্লাহর কোরআনে যে নিশ্চয়তা দেওয়া হলো, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ নিশ্চিত গ্যারান্টি দিলেন, যারা এই হেদায়েত মানবে তাদের কোনো দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। এখানে কি আরেকটা বিষয় আমরা যোগ করতে পারি, সংযুক্ত করতে পারি, যে কোন মানুষ কোরআন যদি মেনে মমিন হয়, আর এই মমিনকে যদি কেউ কষ্ট দেয়, এই যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক, কোন মানুষকে, মানুষ যদি মমিন নারী এবং পুরুষকে কষ্ট দেয়, আর এরপরে যদি সে তওবা না করে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, তওবা না করে যে অবস্থায় মারা যায়, তাহলে তার জন্য জাহান্নামের পোড়া আগুন, পোড়া আগুনের শাস্তি, আর যেমন হারিক, জাহান্নামের আগুনের পোড়া শাস্তি আল্লাহ তাকে দেবেন। সুতরাং আজ যারা কোরআন মানার মাধ্যমে মমিন হতে চাচ্ছে এই পৃথিবীতে, তাদেরকে যদি আপনি কষ্ট দিন, দুঃখ দিন, বিপদে ফেলে, আর আপনি যদি এই মুহূর্তে পরিবর্তন না হয়ে এভাবেই ফিরে যান, তওবা না করে মারা যান, আপনাকে কিন্তু আল্লাহ জাহান্নামের আগুনের পোড়া শাস্তি দেবেন, আপনাকে ফিরে আসা লাগবে। আর দুনিয়ার জীবন তো গেল এই কঠিন অবস্থায়, আর কিয়ামতে যখন লোকটা উঠবে তখন চোখ থাকবে না, অন্ধ হয়ে যাবে। সে বলবে, আল্লাহ কালা রব্বিলি মা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ গেল কোথায়? আল্লাহ ধমক দিয়ে বলবেন, কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা, তোর কাছে আমার আয়াতগুলো এভাবেই গিয়েছিল, তুই জানার পরও যেভাবে ভুলেছিলি, আজকের এই দিনে আমি আল্লাহ আমার কুদরতের জবান থেকে, কুদরতের মেমোরি থেকে তোকে আমি ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, বান্দি ছিলি, কোনোদিন আমার এই জবান দিয়ে জাহান্নামে সরাসরি পাঠিয়ে দাও, বেতার বিচারের কোনো প্রশ্ন নেই। এই তাংসা শব্দের শাব্দিক অর্থ আল্লাহ কোনোদিন আর তাকে ডাকবেন না, আল্লাহ তার কোনো বিচারের জন্য ডাকবেন না, কোনো কিছু দরকার নেই,
জাহান নামের এটা দিয়ে ফেরেশতাদেরকে বলবে ধরো ঊর্ধ্বমুখী করে জাহান নামে ফেলে দাও, ওর আর বিচার আসার দরকার, ওর বিচার কিসের, ও যখন আমার আয়াত গুলোই ভুলে গেছে। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক যদি কেউ না থাকে, দুনিয়াও তার ধ্বংস, আখেরাতও ধ্বংস। আমরা সতর্ক করলাম, এখন হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ।